বিউলির ডালের কুর্তাকে এটা বেশ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, বিউলির ডালের কুর্তা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। পুরোনো পুরোনো ইটের গন্ধ পাচ্ছ তো? হ্যাঁ, আমি এখন নর্থ ক্যালকাটার গলিতে আছি, তো পুরোনো ইটের গন্ধ তো পাবেই, পুজো পুজো গন্ধ তো আসছে আস্তে আস্তে। বাট আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যার গলায় আমরা মহালয়া শুনি। দুর্গাপুজোর শুরুটা যার থেকে হয় এবং ভোটটা, মহালয়ার ভোটটা যার গলায় শুরু হয়, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সামনেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। আর এখানে স্ট্যাচু দেখতে পাচ্ছি এবং এই রাস্তাটাও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামেই। তো আমরা আজকে নর্থ ক্যালকাটা সাউথ ক্যালকাটা মিলিয়ে দুটো ব্লগ করবো। ফার্স্ট ব্লগ যেটা হবে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নর্থ ক্যালকাটা। ঠিক আছে, নর্থ ক্যালকাটার টিপিক্যাল মিষ্টির দোকান, 250 বছরের পুরনো হরিদাস মোদক। ছোটোবেলা থেকে, মানে ফুড ব্লগিং ক্যারিয়ারের ছোটোবেলা থেকে আমার কিন্তু ইচ্ছা ছিল হরিদাস মোদকের খাবার খাবো, এখনও পর্যন্ত আমি খেয়ে উঠতে পারিনি, দিস ইজ ফার্স্ট টাইম ইন মাই লাইফ। তো আজকে আমাদের সেই খাওয়াটা শুরু হবে হরিদাস মোদক দিয়ে, তাদের মিষ্টি 250 বছরের পুরনো কচুরি এগুলো দিয়ে। এই যে হলুদ রঙের বাড়িটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। আর আমি তো কতটা অশিক্ষিত ব্লগার তোমরা জানো, অভিরা পুরো ব্যাপারটা আমাকে বললো নালে। আর সত্যি কথা, এখানে কিন্তু আমাদের ইন্ট্রো শ্যুট করার কোনো কথাই ছিল না, জাস্ট বৃষ্টি হলো, আমরা ঠিক এখানটাই এসে দাঁড়ালাম। আর তারপরে ওটাও হচ্ছে পণ্ডিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি, আর এই রোডটা ওনার নামে। কচুরিতে কি কি পুর ইউজ করো দাদা? বিউলির ডাল। বাহ, এই মুহূর্তে বাইরে প্রচন্ড বৃষ্টি, আমরা অভিযানে ক্যামেরা খুলে দেখাতে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আমরা খাচ্ছি গরম গরম কচুরি হরিদাস মোদক, 3 পিস থাকে 36 টাকা, 1 পিস কচুরি দাম 12 টাকা করে। আর এই হচ্ছে ভেতরে একদম বিউলির ডালের পুর থাকে, এটা বেশ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, বিউলির ডালের পুরটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। আর লেস অয়েল, একদম তেল নেই, এটা সব থেকে বড় কথা। চলো, ফার্স্ট টাইম লাইফে, বহুদিনের ইচ্ছা আজ পূরণ হচ্ছে হরিদাস মোদকের কচুরি। এই ফার্স্ট খাচ্ছো আজকে? ও ডালটার মধ্যে একটা আলাদা সুইটনেস প্লাস একটা স্পাইসিনেস দুটোই আছে,
মানে শুকনো লঙ্কা পুরনো একটা স্পাইসিনেস আছে আর সঙ্গে সঙ্গে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে আর মিষ্টি দিয়েছে শ্যামবাজার হোক সাউথ ক্যালকাটা হোক ইস্ট কলকাতা হোক ওয়েস্ট কলকাতা হোক ওয়ান অফ দ্য বেস্ট কচুরি হরিদাস মোদক বলতে হবে কারণ কচুরিতে একদম তেল নেই রামকৃষ্ণ অব্দি খেয়ে গেছে। হ্যাঁ সরি, রামকৃষ্ণ, নেতাজি, বিবেকানন্দ এরা সবাই খেয়েছে। কেন এসেছিল ওটা হচ্ছে তার বিশেষ কারণ। চলো আমরা খাওয়া দাওয়াটা এখানে খেয়ে নিই। প্রচন্ড বৃষ্টি করছে বাইরে, দেন আমরা লাঞ্চে কোথায় যাওয়া যায়? না না না, ও ফায়দা নেই, একটা একটা করে দাও। হ্যাঁ না না, ফাইনাল করে নি। আর এটা দাও, এটা কি মিষ্টি? কপাল ভোগ। হ্যাঁ কপাল ভোগ। আর এটা কালো জাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কোনটা নেবে না? হ্যাঁ হ্যালো। সো মিষ্টির দোকানে এসে শুধু কচুরি খেলে কি মন ভরে? এখানে রয়েছে কালো জাম আর গোপাল ভোগ, এই যে দেখতে পাচ্ছ। এইটাও কিন্তু এখানকার অথেন্টিক, মানে গোপাল ভোগ সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, সব জায়গায় পাওয়া যায়। এটারই একটুখানি আরো মানে বড় ভাষা, অন্যরকম না, বড় ভাষা না, অন্যরকম হয়ে এটাকে দানাদার বলে অনেক জায়গায়। বাট এটা এখানকার মিষ্টিটা ইয়েটা কম, যেটা চিনির জ্বালাটা বাইরে থেকে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যায়। আচ্ছা, আমরা গোপাল ভোগটা ট্রাই করি। অসাধারণ, অসাধারণ তো। কালো জাম আমার অত ফেভারিট না, কারণ উপরটা পোড়া পোড়া থাকে, আমার ভালো লাগে না। বাট মিষ্টি অনুযায়ী দারুণ খেতে। বাট গোপাল ভোগের আমি প্রেমে পড়ে গেছি। আমি বেসিক্যালি কমলা ভোগ, তারপরে মানে একটু এরকম টাইপের মিষ্টিগুলো আমার পছন্দ হয়, দানাদার, এগুলো আমার বেশ পছন্দের মিষ্টি। গোপাল ভোগ খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি কমলে বাইরে বেরোচ্ছি। চলো, এই হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের বাড়ি। এখানেও পুজো হয়। লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগল। এই দেখো আমাদের যে কি অবস্থা হচ্ছে এখন আমরাই জানি। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কতটা জল গাড়িগুলি যাচ্ছে, বেশ দেখো পা পুরো পায়ে, দেখো কতটা কতটা পুরো ছিঁড়ে আছে। ও বাবা, এর মধ্যে দিয়ে ব্লগ, জাস্ট বিকজ তোমাদের জন্য খুব বড় হয় নেই, ব্লগ দিতে হবে, দিতে হবে। যাই, সিগনাল খুলে গেছে সামনে, আমরা এখন যাবো। চলো, বৃষ্টি পড়তে পড়তে জায়গা মতো পৌঁছে গেছি। বাট আমি তো জুতো খুলে এরকম উল্টালাম, পুরো মানে ভেতর থেকে মানে সমুদ্র পড়লো, এত খারাপ অবস্থা। মানে আজকে এরকম ওয়েস্ট এক্সপিরিয়েন্স করে দিলে হয়নি। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড কলকাতার মধ্যে মানে এক্সপিরিয়েন্স করা যাচ্ছে না। মানে তুমি বৃষ্টি রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা দেখলে তোমাদের তো দেখালাম প্ল্যানেটের ওখানে কি অবস্থা, পুরোটাই জলে জমে যায়, আমাদের এখন মতো পৌঁছে গেছি তুফানিতে। পরে কথা বলছি।
তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, মানে কিছু দেখাই যাবে না এমন এমন লেভেলে। আমরা যখন বাইক চালিয়ে আসছিলাম হেলমেটে পুরো ফগ জমে যাচ্ছে বৃষ্টির জন্য, আর এখন তো ছেড়ে যাই তো তুফানি পুরো আমরাই তুফানি ভিজিয়ে দিয়েছি। তুফানিতে আমরা এসছি তাই তুফানিতে তুফান উঠেছে। এখানে এখানে আমার কাছে রয়েছে হাফ প্লেট বিরিয়ানি, এটা 90 টাকা দাম, আর ফুল প্লেট, ফুল প্লেটের দাম 180 টাকা। এখানে চিকেন মটনের সেম রেট না? সেম রেট, চিকেন মটনের সেম রেট। আর একটা বিষয় যেটা দেখলাম, এখানে চিকেনের উইংস আর লেগ ইউজ করে, আর এই হচ্ছে চিকেনের পিস আর রাইস। রাইসটার সম্পর্কে যদি বলি, রাইসটা একদম জুসি রাইস, আর মানে কী বলবো, একটার সঙ্গে একটা লেগে যায়নি, ঠিক আছে, ঝরঝর আছে। আমি হাত লাগাচ্ছি না কারণ এখন বৃষ্টি বৃষ্টির মধ্যে হাত ছিল। আলুটা ফার্স্টে একটু ট্রাই করে দেখি, আলুটা আমরা একটু ফার্স্টে ট্রাই করে দেখি চলো। ও এই হচ্ছে আলু, রাইস নিয়ে আলুটার সঙ্গে আমরা একটু ফ্রাই করে দেখি চলো। কেমন কেমন তুফানি তুফান এনে দিয়েছে, 90 টাকা তুফানি তুফান এনে দিয়েছে। সিরিয়াসলি এই বিরিয়ানিটার দাম 90 টাকা, কোনো মতে এটা 90 টাকার বিরিয়ানি না, মানে যে টেস্ট আছে এটার দাম আরো বেশি হওয়া যায়। উনিটা আগে খেয়েছে, আমি খেয়েছিলাম 13 বছর আগে, আজ থেকে প্রায় 1.5 বছর আগে, আমার টেস্ট মাথায় নেই হতো। এই মুহূর্তে আমার মাথায় যেটা আছে সেটা হচ্ছে তুফানি বিরিয়ানি, এই হাজরা চত্বরে একটা বেস্ট বিরিয়ানি। চিকেনটা আসি চামচ দিয়ে, এখানে চিকেনের উপরে একটা মশলার লেয়ার লেগে রয়েছে, চামচ দিয়ে কাটবে। ইয়েস, আমরা সফল, আমরা সাকসেস। চামচ দিয়েই চিকেনটা ছেড়ে গেছে পুরো, মানে পুরো ছাড়িয়ে দিতে পেরেছি আমরা। হ্যাঁ এই তো চিকেন ছেড়ে যাচ্ছে, চিকেনের মধ্যে প্রচুর মশলা লেগে আছে, বাট রাইসটা পেঁয়াজ দিয়ে হেভেন বাইক। আমি বলবো কলকাতার বুকে যে সমস্ত বিরিয়ানি লোক আছে, বিশেষ করে হাজরা চত্বরে 3টে বিরিয়ানি এসে শুনেছি, খাজা, তুফানি, ক্লাসিক। আমি খাজার বিরিয়ানি খাইনি কারণ খাজা খাওয়া ভালো, খাজার বিরিয়ানি খাওয়া ভালো কিনা আমি জানি না। তুফানি ওয়ান অফ দ্য বেস্ট। এখানে আসো, এই মাটন মানে চিকেনটা, মাটনটা তো অভিজ্ঞতা নিয়ে রিভিউ করাবো, বাট এই যে চিকেনটা যেটা আছে না, একটা মশলার জন্য একটা বেশ স্পাইসিনেস আছে, তার সঙ্গে একটু আলু, অনেকখানি পেঁয়াজ, চিকেন আর একটু রাইস। কিছু করার নেই, পুজোর সময় এখানে এসে খেতে হবে। কী কী পুজো হয় আমি এখানেই বলে দিচ্ছি, বাইরে প্রচণ্ড নয়েজ। ফার্স্ট পুজো এখানে হয় এই সামনেই হচ্ছে, এখান থেকে ডান দিকে ঘুরলেই হচ্ছে হাজরা পার্কের যে পুজোটা, যেটা বিখ্যাত। আর এখানে তো সব থেকে হাজরার মধ্যে বিখ্যাত পুজো হচ্ছে ম্যাডক স্কোয়ার, একটু এগিয়ে গেলে 10 মিনিটে, সেটা সবাই আশা করি জানো। আর আলাদা করে ম্যাডক স্কোয়ার, আর মাটনের রিভিউটা একটু অভিধা করুক, মাটনটা চিকেনটা তো আমি এর আগে খেয়েছিলাম, বাট মাটনটা এখানকার বিরিয়ানি সত্যি কিচ্ছু বলার নেই। মাটনটা এই যে মাটনটাও কিন্তু এইভাবে ছিঁড়ে চলে আসছে, এইভাবে কতটা পুরো লালচে, একদম হালকা হালকা পিঙ্কিশ একটা ব্যাপার আছে। যাই হোক মাটন খাওয়া বারণ আমার, এরকম এক্সপ্রেশন দেবে না, লোভ লাগে কিন্তু। হ্যাঁ মাটন চাকতেও আমার তত তাই ভালো লাগে, তত তাই মানে
এখানে এনে মানে বুঝতে পারবে না তুমি চিকেন বিরিয়ানি খাবে না মাটন বিরিয়ানি খাবে, ধরতে পারবে না, ধরতে পারবে না। আই থিঙ্ক মানে এটা ইয়ে হয়ে যাবে যে তুমি একটা চিকেনের পিসও নিয়ে নেবে, একটা মাটনের পিসও আলাদা করে নিয়ে নেবে একসাথে, সেটাই বরং বেটার হবে, ওটাই বেটার হবে। এটা যদি হালকা করে পেঁয়াজ পেঁয়াজ একটু পেঁয়াজ উপরে কি লোভ লাগছে, কিছু করার নেই বস, হাজরা এসে খেতে হবে। সত্যি কথা সিরিয়াসলি বলছি, বিরিয়ানি এটা খাওয়ার জন্য আমার হাত চুলকাচ্ছে, কিন্তু আমি এখন খেতে পারবো না, ঠিক আছে কিছুদিন পর থেকে হয়তো আশা করি খেতে পারবো। বাট দিস বিরিয়ানি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ইন হাজরা। স্ট্রিট বিরিয়ানি বলো, প্রিমিয়াম বিরিয়ানি বলো, আমি প্রিমিয়াম বিরিয়ানি হাজরায় কোথাও খাইনি, বাট স্ট্রিট বিরিয়ানি আর প্রিমিয়াম বিরিয়ানি যাই বলো না কেন এটা কোনো অংশে কম না। দারুণ লাগলো আমার খেতে। অনেকে বলছে দাদা স্ট্রিট ফুড একটু ভিডিও দেখো, পুজোর সময় স্ট্রিট ফুড কোথাও পাওয়া যায়? দেখো পুজোর সময় মোস্ট অফ দ্য স্ট্রিট ফুড বন্ধ থাকে, কারণ সেই সময় রাস্তায় লাইন থাকে, পুলিশ ব্যারিকেড বানিয়ে দেয়, তো সেই সময় না স্ট্রিট ফুডের প্লেস চেঞ্জ হয়। যেমন হলো সমরদার বিরিয়ানি, সমরদার পুজোর সময় বসে না, কারণ সমরদারটা স্ট্রিট ফুডের আন্ডারে পড়ে। বাট এইগুলো যারা পার্মানেন্ট জয়েন্ট আছে তাদের কিন্তু এখানে থেকেও সরাতে পারবে না পুজোর সময়, তারা এখানেই জিনিস বিক্রি করবে। তো আমি চেষ্টা করছি সেই সব জায়গা তুমি কভার করার যেগুলো স্থায়ী, পুজোর সময়ও তোমরা পাবে, সুতরাং স্ট্রিট ফুডটা একটু অ্যাভয়েড করার এই কারণে চেষ্টা করছি। আর হ্যাঁ সঙ্গে শরীর খারাপ আছে, এটাও একটা বড় বিষয়, বাট মেনলি পুজোর সময় কটা থেকে কটা অব্দি খোলা থাকে আমরা জেনে নেবো। আপাতত অভিধা পুরোটা শেষ করুক, তারপর আমরা যাচ্ছি। এটা অভিধা এমনিও খাবে, পেটে জায়গা না থাকলেও খাবে। আচ্ছা পুজোর সময় তোমাদের কটা থেকে কটা অব্দি খোলা থাকে? হোল নাইট থাকে, সকালে কটায় হলো? বারোটা থেকে রাত সারা রাত। বা বৃষ্টি এবার একটু হালকা কমেছে, আর পুজোর সময় যারা হোল নাইট খোলা থাকে সুতরাং চাপ নেই, সারা রাতে সেলাই তোমরা বিরিয়ানিটা পাবে। বাদ বাকি এই রাস্তায় জল, এই রাস্তায় জল, সব রাস্তায় জল। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর সত্যি কথা বলছি আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, বৃষ্টিতে ভিজে বিরিয়ানি খেয়ে, সকালে হরিদাস মোদকের মিষ্টি কচুরি খেয়ে খাওয়া দাওয়া শেষ, এদিক দিয়ে বাড়ি ফিরবো। কেমন লাগলো অভিষেক আজকে? কেমন লাগলো আজকে? দুর্দান্ত এক্সপিরিয়েন্স, ভিজে 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 পুরো একদম যাতার অবস্থা, আর আপাতত এখন ভিজেই মনে হচ্ছে বাড়ি যেতে হবে। চলো ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই।